রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিম্মেদারি নাও বাকিটুকু বিচারের মাঠে আমি দেখব তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও বিচারের মাঠে কি করা লাগবে সেটা আমি দেখব অনেক সময় তিনি জিম্মেদারি নিয়েছেন অনেক সময় নেননি এক মিনিট আপনাকে আমি জিম্মেদারি নেওয়াটা দেখাই তারপরে জিম্মেদারি নেননি এটা এক মিনিট দেখাবো তিনি বলছেন মুখে কারো বিরুদ্ধে কথা বলবো না বদনাম করবো না মুখকে কন্ট্রোল করতে পারো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম হাদিস বুখারী মুসলিম দুইটা জিনিস তোমাদের একটা জিনিস আমার বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব কিন্তু তোমাদের দুইটা জিনিসের জিম্মেদারি নিতে হবে মুখ আর লজ্জা স্থান অনেক সময় শক্ত জিম্মেদারি নিয়েছেন বলছেন চাচাকে চাচা আবু তালেব আপনি একটু খালি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ বিচারের মাঠে কি করা লাগে সেটা করব কেমন ঝগড়া করা লাগে সেটা আমি করব বুখারী মুসলিমের হাদিস কিন্তু চাচা বলছেন বেটা মরার কালে কি আর এত বড় বদনাম নেওয়া যাবে না আমি আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলাম না তো কয়েকদিন পরে মারা গেছে তা আলী বলছেন যে আপনার চাচা মারা গেছে আল্লাহ রাসূল বলছেন যাও তুমি ওকে মাঠে গর্ত করে পুঁতে দাও মানে অমুসলিম মারা গেলে শ্মশান ঘাটে ফেলা যাবে না অমুসলিম মারা গেলেও তাকে মাটির নিচে পুঁতে দিতে হবে হাদিস বুখারী মুসলিম জিম্মেদারি নিতে চাইলেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব এবার একটু দেখেন উনি জিম্মেদারি নিলেন না বুঝতে পারলেন পাপ ক্ষমা হয়ে গেছে তবু না যা তোমরা তুমি গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা এসে বলছে তাহির নিয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রাসূল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও তুবি ইলাইহি তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আতুতা তুরা দদুনি কামারা দাদা মাইজিবনা মালিক ও মাইজিবনা মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন আমার বিচার করবেন না অনা হগলা মিনা জেনা আপনি যাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন তার পেটে অবৈধ সন্তান আছে আমার পেটে অবৈধ সন্তান আছে দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না বিচার করে দেন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে ইরজে হাতটা তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা জন্ম দিবে সেদিন আসিও বিচার করে দিব মহিলা চলে গেল বাচ্চা প্রসব হলো মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে সে বাচ্চাকে নেকড়ার সাথে জড়িয়ে নিয়েছে বিচারালয়ে বলছে আল্লাহ রাসূল এ দেখেন সন্তান প্রসব হয়েছে বিচার করে দেন দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলে নির্জেই বাড়ি ফিরে দাও ফরজই হে বাচ্চাকে দুধ খাও হাতা তাফতে মিহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসিও বিচার করে দেব ইসলামের নীতি দুই বছর পরে মায়ের দুধ বাচ্চা যতদিন বুকে দুধ আছে ততদিন খাবে দুই বছর তিন বছর চার বছর তাতে আসে যায় না কিন্তু দুধ মা প্রমাণের সময়সীমা হলো দুই বছর কোন বাচ্চা যদি কোন মায়ের দুই বছর পরে দুধ খায় তাহলে সেই মহিলা এর দুধ মা বলে গণ্য হবে না জন্মের দিন থেকে পুরো দুই বছরের মধ্যে কোন বাচ্চা যদি কোন মহিলার দুধ খায় তাহলে সে দুধ মা বলে গণ্য হবে দুই বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে মহিলা এসে বলল এ দেখেন বাচ্চা এখন খাদ্য খেতে পারে ফওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা আল্লাহ রাসূল একজন মুসলমানের হাতে বাচ্চাটাকে সমর্পণ করলেন তারপরে বললেন সঙ্গী সঙ্গী ইদহাবু বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও ওয়াফিলালা সাদরিহা মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত খুঁড়ে গর্ত করে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো সম্মানিত দীনী ভাই বোন আমি কথার মধ্যে আর একটা কথা ঢোকালাম তারপর এটা শেষ করছি মনে রাখা ভালো হবে পাপের জগতে তিনটা পাপ আছে যে পাপের ফলাফল হলো তাকে হত্যা করতে হবে তবে দুইটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যায় একটা পাপের ফলাফলে তাকে বাঁচানো যাবে না পৃথিবীর কোনো পথই নাই তাকে বাঁচানোর
এক কেউ যদি বলে কোরআন মাজিদ আমি মানি না, এটা একটা পাপ, তাহলে তার বিচার হলো সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে। তো সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে নিয়ে যেতেই ও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তখন তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না, কিন্তু অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। দুই, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে শরী নীতি হল সরকারিভাবে তাকে হত্যা করতে হবে, যার নাম কেসাস, বদলা। এখন ঠিকই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস দেওয়া হয়েছে, ইতিমধ্যে যে নিহত হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার বাপ মা এসে চিল্লা চিল্লি শুরু করেছে, না 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 না, আমরা কেসাস নিব না, কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তখন ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে এমন কোন পথ ঘাট নেই যা তাকে বাঁচানো যেতে পারে, তাকে যদি সত্যি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, এসে জাতির সামনে ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করা হবে না, শাস্তি দিতে হবে, যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তিনি নিজে থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেননি, তার বাস্তবতা দেখাচ্ছি তিনি ক্ষমতা দেখালেন না। সঙ্গী সাথে তোমরা মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন তাই করলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম, খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানা জাহাদ নাম আলো যে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো, তো সব বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারণী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন মালে না খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাগা তাবত এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, বড় থেকে বড় পাপি যদি এইভাবে ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ আবার বলছেন মদিনার সব পাপিকে যদি এর তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, তিনি নিজে জানাজা করলেন, কিন্তু তিনি তাকে ফাঁসির মঞ্চ থেকে হত্যা থেকে তাকে বাঁচালেন না, বাঁচাতে পারলেন না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, বিচার মাঠে যা বলবেন তাই হবে, এত বড় সম্মানী মানুষ আল্লাহ কাউকে আর সৃষ্টি করেননি। জান্নাতে সর্বপ্রথম তিনি ঢুকবেন, যে ঘরে ঢুকবেন সে ঘর তৈরি করার পরে ভিতরে একজন ফেরেশতা দাঁড় করে রেখেছেন, যেদিন তৈরি করেছেন, ভিতর থেকে বাহির থেকে কেউ যদি নক করে তাহলে উনি বলবেন কে, যদি নককারী বলে আমি মোহাম্মদ তাহলে খোলা হবে, তাছাড়া খোলা হবে না। নক করার পরে যখন খোলা হবে তখন আপনি কি মোহাম্মদ বলে, জি আমি মোহাম্মদ, আপনার জন্য আমাকে প্রস্তুত করা হয়েছে, ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্মানী মানুষ। কিন্তু বুঝতে পারলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, ঘোষণাও দিলেন, সেটা জানাজাও করলেন, কাফন দাফনও করলেন, কিন্তু শাস্তি মাফ করতে পারলেন না। সব জায়গাতে তিনি দাবি পূরণ করেন না, এখন বলছেন কেউ যদি মুখ কন্ট্রোল করতে পারে, জেনায় লিপ্ত না হয়, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন, সবার পাপ ওজন হবে না, যারা মুসলিম পুরুষ নারী আকীদা ঠিক আছে তাদেরই পাপ নাকি ওজন হবে, এ কথাই ঠিক।